আচ্ছা, আপনাদেরকে জানতে ইচ্ছে করে যে গাইজ আমাদের সার্ভার চেঞ্জ হয়েছে আজকে অনেক দিন ধরে? যেমন আমাদের বড় বড় অনেক ইউটিউবারই বলেছে যে গাইজ আমাদের ম্যাজিক কিউব সেকশনটা চেঞ্জ হতে চলেছে, যে ম্যাজিক কিউবে আমাদের আর্থিক ব্লু অ্যান্ড ব্রেক ডান্সার বান্ডিল সহ আরো অনেক রেয়ার আইটেমগুলো ব্যাক আসতে চলেছে। কিন্তু আজকে অনেক দিন হয়েছে, কেন সেগুলো ব্যাক আসেনি বা এত বড় বড় ইউটিউবাররা বলেছে বাট কেন চেঞ্জ হয়নি? তো গাইজ এই সকল প্রশ্নের আনসার আজকে আপনারা দেখতে পারবেন, বা আজকের ভিডিওতে শুনতে পারবেন, জানতে পারবেন। তো গাইজ চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ক্যান লে স্টার্ট ব্রাদার? তো গাইজ আমরা প্রথমে বলি কে বলেছে। গাইজ এক কথায় গেছে, প্রথমে আমাদের সর্বপ্রথম যে ইউটিউবারটা বলেছে সেটা হচ্ছে গেমিং উইথ জিয়াদ। গাইজ গেমিং উইথ জিয়াদ এমন একজন ইউটিউবার যেটা আপকামিং সম্পর্কে মনে করেন তিনি যখন, এখন তো ওনার অনেক বড় একটা চ্যানেল হয়ে গেছে, কিন্তু যখন ওনার চ্যানেল মনে করেন 5 লাখ 6 লাখ সাবস্ক্রাইবার ছিল, তখন কিন্তু উনি আগে মানে আপকামিং যে সব ইভেন্ট আছে সেগুলো মানে সার্ভারে গিয়ে, অন্য সার্ভারে গিয়ে বের করে আমাদের দেখাইতো, অ্যান্ড সেই সকল ভিডিও আপলোড করতো আমাদের ওনার চ্যানেলে। কিন্তু গাইজ উনিও কিন্তু আমাদের বলে দিয়েছে যে গাইজ ম্যাজিক কিউব সেকশনে আর্থিক ব্লু ব্রেক ডান্সার সহ আরও অনেক রেয়ার রেয়ার বান্ডেল আসতে চলেছে, এবং সেটা সার্ভার চেঞ্জ হলেই চলে আসবে, আমরা দেখতে পারবো। তো আমাদের সকলকে আমরা নিতে পারবো, ম্যাজিক কিউব একটা ফ্রিও দেবে, তাই আমরা কিনতে পারবো, সকলে ফ্রিতে নিতে পারবো। কিন্তু আজও সেই ম্যাজিক কিউব সেকশন চেঞ্জ হয়নি। তারপরে সেকেন্ডলি বলেছি ইটস কাব্য। গাইজ ইটস কাব্য এমন একজন ইউটিউবার যেটা মনে করেন আপকামিং রিলেটেড ভিডিও আপলোড করে না, কিন্তু তিনি অ্যাডভান্স সার্ভারে গিয়ে সেই ভিডিওটা ক্রিয়েট করেছে এবং তিনি দেখিয়েও দিয়েছে। তারপরে গিয়ে মনে করেন বর্তমানে ওনার চ্যানেল সাবস্ক্রাইবার 1 মিলিয়ন পার হয়ে গেছে। গাইজ উনিও কিন্তু খুব বড় সড়ো একজন ইউটিউবার, আমাদের বাংলাদেশের অনেক বড় একজন ইউটিউবার উনিও। তারপরে মনে করেন 2F লোল গেমার। গাইজ 2F লোল গেমার এমন একজন গাইজ, ওনাকে হয়তো অনেকে ইমোশনাল ক্লিং কিংও বলে থাকে, স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক কিং আর কি। তো আচ্ছা, উনিও কিন্তু বলে দিয়েছে উনি কোনটা কোনটা নেবে সেটাও বলে দিয়েছে, উনি ব্রেক ডান্সার আর্থিক ব্লু সব কিছু নিয়ে নেবে উনি সকল মানে বলে দিয়েছে ওনার ভিডিওতে। কিন্তু গাইজ উনি একদমই শিওর ছিল যে, মানে সকল ইউটিউবারই একদমই শিওর ছিল যে অ্যাডভান্স সার্ভারে গিয়ে দেখেছে, এবং তিনি শিওরও আছে যে আমাদের ম্যাজিক কিউব সেকশনে এই বান্ডেলগুলো একদমই ব্যাক আসবে, 100% শিওর ছিল তারা। কিন্তু গাইজ আজকে অনেক দিন হয়ে গেছে কিন্তু এখনও চেঞ্জ হয়নি। তার পাশাপাশি অনেক বড় বড় ইউটিউবার গেমিং হয়ে তালাশ, আরও অনেক বড় বড় ইউটিউবার গাইজ যাদের কথা বলতে গেলে আজকে আমাদের ভিডিওটা হয়তো শেষই হবে না, তাই আর বেশি কথাও বলবো না। গাইজ এই সকল মানে এইরকমই অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু বলেছে যে গাইজ আমাদের ম্যাজিক কিউব সেকশনটা চেঞ্জ হবে, অ্যান্ড খুবই রেয়ার রেয়ার বান্ডেলগুলো ব্যাক আসবে, আমরা সকলেই নিতে পারবো। কিন্তু গাইজ আমাদের জানতে তো, আমাদের মূল প্রশ্ন তো ওইটা না যে কারা বলেছে, আমাদের প্রশ্ন তো হচ্ছে মানে এখনও কেন চেঞ্জ হয়নি। গাইজ একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে গাইজ ম্যাজিক কিউব সেকশন। তো গাইজ এই বিষয়টা নিয়ে যখন আমরা গেরিনার অফিসিয়াল ওয়েবসাইটে যখন আমরা মেসেজ করি বা কমেন্ট, আমরা অনেকজন মিলেই যখন মেসেজ করি যে অ্যাডভান্স সার্ভারে তো ছিল অ্যান্ড সেটা তো আসার কথা কিন্তু আসে নাই কেন, এবং অনেক বড় বড় ইউটিউবার মনে করেন অনেক বড় একজন ইউটিউবারকে আমরা বলেছি এবং তিনিও একই প্রশ্নের উত্তর দিয়েছে, এবং আমরা সকলে মিলে গেরিনাকে মানে গেরিনার ওয়েবসাইটে আমরা যখন মেসেজ করি বা তারপরে মেইলে মেইল করি যে কেন চেঞ্জ হয়নি, তখন তারা একটা আনসার দিল, অ্যান্ড সেটা হলো গিয়ে গাইজ আমাদের ম্যাজিক কিউব সেকশন কেন চেঞ্জ হয়নি বা অন্য সার্ভারে ম্যাজিক কিউব সেকশনটা চেঞ্জ বা এরকমই আর্থিক ব্লু সহ আরও অনেক অনেক রেয়ার রেয়ার বান্ডেলগল ব্যাক দিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের সার্ভারে কেন দেয়নি। তো গাইজ তারা বলে, তারপরে তারা যেটা বলে সেটা হচ্ছে গাইজ আমরা যে যে সার্ভারে এই সকল আর্থিক ব্লু ব্রেক ডান্সার সহ আরও রেয়ার রেয়ার বান্ডেলগুলো ব্যাক দিয়েছি সেই সকল সার্ভারে কিন্তু আমরা ম্যাজিক কিউব দিই নাই, বা তোমাদের তোমাদের সার্ভারের মতো আমরা ম্যাজিক কিউব ফ্রিতে দিই নাই, তাই আমরা মনে করেন ওই মনে করো ওই সকল সার্ভারগুলোতে আমরা এই সকল কিছু ব্যাক দিয়েছি, যাদের আগের ছিল একমাত্র তারাই নিতে পেরেছে, আর যাদের তো ম্যাজিক কিউব নেই তারা তো নিতে পারেনি। ম্যাজিক কিউব এমন একটা এমন একটা জিনিস যে যেমন একটা যেটা ম্যাজিক কিউব যার কাছে থাকে তারই কিছু খরচ করতে মনে চাই। তো গাইজ তেমনি তারা চেয়েছিল যে গাইজ এত বড় একটা রেয়ার গেল বান্ডেল যেগুলো অনেক আগে এসেছে, তারা চায়নি যে এই বান্ডেলগুলো এত অল্পতে ফ্রিতে সবাই পেয়ে যাক। তো গাইজ তাই তারা এই সকল রেয়ার বান্ডেল বা ম্যাজিক কিউব সেকশনটা চেঞ্জ করেনি, এবং আমি আশা করি আপনারা আজকের আনসারটা পেয়ে গেছেন। অ্যান্ড এবার গাইজ এই বিষয়ে কিন্তু আমাদের ওই ইউটিউবারই কিন্তু একই কোশ্চেনে আনসার দিয়েছে, যেটা যার নাম যে ইউটিউবার নাম হচ্ছে গেমিং উইথ তালহা। গাইজ ওনাকে প্রশ্ন করার সময় উনিও একই আনসার দিয়েছে, এবং উনি আমাদের আগে গাইজ গিয়ে মানে ওয়েবসাইটে উড়াদুরা বলে দিয়েছে গাইজ বা
তিনি গেরিনাকে বলেছে যে গাইজ এটা কেন দেয়নি, উনি অলরেডি গেরিনাকে বলেছেন, আমরা পরে গিয়ে বলেছি। তো গাইজ আমি আশা করি আপনারা আনসারটা পেয়ে গেছেন। এন্ড গাইজ উনিও সেম একই আনসার দিয়েছে, মানে ওই গেমিং ওই তালহাভাই কিন্তু একই আনসার দিয়েছে। অ্যান্ড তাই আমাদের ম্যাজিক কিউব সেকশনটা চেঞ্জ হয়নি। যদি আমাদের ম্যাজিক কিউব সেকশনটা চেঞ্জ হতো তাহলে আমরা যে ম্যাজিক কিউবটা আমরা ফ্রিতে পেয়েছি সেটা কিন্তু আমরা ফ্রিতে পেতাম না। এবং একটা ম্যাজিক কিউব কতটা দামি একটা জিনিস সেটা তো আপনারা সকলে জানেন, এটা কিন্তু চাইলেই কিনে নেওয়া যায় না। এটা একদমই আপনার লাকের উপর ডিপেন্ড করে, যেটা আমরা লাক রয়েলে ডায়মন্ড রয়েলে আমরা যেটা স্পিন মারলে যার লাক ভালো সেই একমাত্র পাই, বা মনে করেন আমাদের 100টা ম্যাজিক কিউব ফিটমেন্ট দিয়ে আমরা এই ম্যাজিক কিউবটা কিনতে পারি, বা যদি গেরিনা ফ্রিতে দেয় তাহলে তো সেটা অন্য ব্যাপার। তো গাইজ মনে করেন এর জন্য ম্যাজিক কিউবটা ফ্রিতে দিয়েছে অ্যান্ড ওইটা ফ্রিতে দেয়নি। মনে করেন ম্যাজিক কিউবটা ফ্রিতে দিয়েছে কিন্তু ওই এটা চেঞ্জ করেনি, মানে ম্যাজিক কিউব বান্ডেলগুলো চেঞ্জ করেনি, বা ম্যাজিক কিউব বা আইটেমগুলো আনে নাই বা চেঞ্জ করেনি আর কি গাইজ। তো গাইজ আমি আশা করি আপনারা আমাদের আনসারটা পেয়েছেন। অ্যান্ড গাইজ আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি গাইজ যারা যারা এখনও আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, বা আজকের ভিডিওটা আপনারা এখনও লাইক করেন নাই তাড়াতাড়ি লাইক করে ফেলুন। অ্যান্ড গাইজ আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গাইজ কোনো আইটেম ব্যাক আসা নিয়ে আপনারা যদি কোনো কিছু জানতে চান, বা মনে করেন আপনার কোনো কিছু জানতে ইচ্ছে করে, বা কোনো আইটেম ব্যাক চাই, বা কারো ভিডিওতে রিয়াকশান চাই, এই সকল কিছু যদি আপনাদের জানতে বা চাইতে ইচ্ছে করে তাহলে আমাদের কমেন্ট সেকশনে এখনই কমেন্ট করুন, আমরা অবশ্যই আনার ট্রাই করবো। অ্যান্ড আইটেম ব্যাক আনার জন্য আপনারা যা করবেন, আপনারা গেরিনার অফিসিয়াল ইমেইলে আপনারা ইমেইল করতে পারেন, অ্যান্ড ওয়েবসাইটে গিয়ে আপনারা ওই ইয়ে করতে পারেন, মেসেজ করতে পারেন, বা আপনারা যদি না চান আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন, আমরা অবশ্যই চেষ্টা করবো। অ্যান্ড গাইজ তাই আমি এই ভিডিওটি ক্রিয়েট করার একমাত্র কারণ হচ্ছে গাইজ আপনাদের হয়তো অনেকেরই জানতে ইচ্ছে করে যে গাইজ আমাদের ম্যাজিক কিউব সেকশন কেন চেঞ্জ হয়নি। আসলে গাইজ অ্যাডভান্স সার্ভার এমন একটা জিনিস যেটাতে মনে করেন অনেকগুলো সার্ভার মিলি হয়, তেমনই অ্যাডভান্স সার্ভার হতে পারে ইন্দোনেশিয়ার সার্ভার এটা আসতে চলেছে এবং আমরা দেখে মনে করেছি এটা আমাদের সার্ভারে আসবে। তো গাইজ অ্যাডভান্স সার্ভারে সব কিছু সত্যি হয় না বা 100% কারেক্ট হয় না। তো গাইজ এই বিষয়টা হয়তো ইউটিউবাররা অনেক ইউটিউবারই ওনাদের ভিডিওতে বলেছে। তো গাইজ এই সকল অ্যাডভান্স সার্ভার সব কিছু কারেক্ট, অ্যাডভান্স সার্ভার সব কিছু জিনিসই কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে আসবে এমন কোনো কারেক্ট কোনো কথা কেউ বলতে পারবে না, সেটা আমরা তো সকলেই জানি, বা যারা জানেন না তারা আজকের ভিডিওতে জানতে পারবেন যে জেনে গেছেন। অ্যান্ড আরও একটা কথা যে গাইজ ম্যাজিক কিউব এমন একটা জিনিস যেটা মনে করেন আপনার কাছে যদি থাকে আপনি খুব ভালো একটা বান্ডেল আপনি একদমই নিতে পারবেন, যদি আপনার কাছে থাকে একদমই একটা ক্লিকের সাথে আপনি কি নিতে পারবেন। আর যদি ম্যাজিক কিউবটা আপনার কাছে না থাকে, মনে করেন ম্যাজিক কিউব আপনার কাছে নেই, এটা আপনার কাছে কিন্তু 10-20 হাজার ডায়মন্ড আছে, তারপরেও কিন্তু আপনি সেটা চাইলেই কিন্তু কিনতে পারবেন না। মনে করেন এই ম্যাজিক কিউব আমরা কোথায় পাই? ম্যাজিক কিউব একমাত্র মনে করেন আমাদের যে লাক রয়েল আছে সেখানে, ডায়মন্ড রয়েলে আমরা সেটা স্পিন মারার আমাদের লাকের উপর ডিপেন্ড করে আর কি। যেমন মনে করেন আপনি ডায়মন্ড রয়েল স্পিন মারছেন অ্যান্ড আপনার ভাগ্য ভালো, আপনি ম্যাজিক কিউবটা পেয়ে গেছেন। আর যদি মনে করেন আপনার ভাগ্য না ভালো না থাকে তাহলে আপনি হয়তো সারাদিন মারলেও পাবেন না। অ্যান্ড অন্য সাইডে আরেক সাইডে মনে করেন এইটা ম্যাজিক কিউবের যে ফিটমেন্টগুলো আছে ওগুলো মনে করেন আপনার ওগুলো একই সিস্টেম, আপনাকে হয়তো স্পিন মেরে বের করতে হবে, ওই রকম লাক রয়েল ডায়মন্ড রয়েল যে কোনো এতে স্পিন মেরে বের করতে হবে অ্যান্ড অনেক কিছুতে এটা পাওয়া যায় আর কি। যেটা 100টা হলে ম্যাজিক কিউব ফিটমেন্ট 100টা হলে আমরা একটা ম্যাজিক কিউব পাই। তো গাইজ এটা কিন্তু চাইলে নেওয়া যায় না আর কি। ওই জন্য গেরিনা যেটা ভেবেছে সেটা হচ্ছে গাইজ তারা ওই সার্ভারে ইন্দোনেশিয়া সার্ভার সহ আরও অনেক সার্ভারে গাইজ একদমই মানে ম্যাজিক কিউব বান্ডেল ম্যাজিক কিউব সেকশানে কিন্তু আর আর্থিক ব্লু শহরে আর বান্ডেলগুলো একদমই ফ্রিতে দিয়ে দিয়েছে। তো গাইজ এটাই আপনারা হয়তো আমার কথাটা বুঝে আপনারা বুঝে গেছেন, তাই আমাদের হয়তো ম্যাজিক কিউব দিয়েছে বাট ম্যাজিক কিউবের যে বান্ডেলগুলো ওগুলো ব্যাগ দেয় নি। যদি আমাদের ম্যাজিক কিউব বান্ডেলগুলো যদি ব্যাগ দিত তাহলে হয়তো আমাদের ম্যাজিক কিউবটা ফ্রিতে দিত না, অ্যান্ড একমাত্র যাদের কাছে আসো তারাই নিতে পারতো আর কি, যদি দিত না যদি দিত আর কি গাইজ। অ্যান্ড তাই একটাই কথা বলবো গাইজ, আপনারা আজকের ভিডিওটা দেখে আপনারা হয়তো বুঝে গেছেন যে কেন আমাদের ম্যাজিক কিউব বান্ডেলগুলো চেঞ্জ মানে ম্যাজিক কিউব বান্ডেলগুলো চেঞ্জ হয়নি। তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে এখনই লাইক করে দেন অ্যান্ড কমেন্ট বক্সে আপনারা জানান কি রিলেটেড ভিডিও আপনারা দেখতে চান। অ্যান্ড গাইজ আর একটা কথা বলবো আপনাদের, আমাদের চ্যানেল যদি এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই রকম ইন্টারেস্টিং টপিকের ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ফেলুন। অ্যান্ড আজকের জন্য বিদায় নিচ্ছি আমি মিতুল, দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।